চলে এসেছি আবারও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে। আজ যে চাকরি বিজ্ঞপ্তিটি উঠে এসেছে সেটি হলো পশ্চিমবঙ্গের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে, যেখানে প্রায় 6000 শূন্য পদে স্থায়ী কর্মচারী নিয়োগ করা হচ্ছে। এখানে কোন পোস্টে কত শূন্য পদ, বয়সসীমা কত রাখা হয়েছে, কিভাবে আবেদন করতে হবে সব আলোচনা করব এই ভিডিওতে। তার আগে বলে থাকি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন সরকারি বেসরকারি চাকরির লেটেস্ট আপডেট পেতে। তো চলুন ভিডিওটি শুরু করি। অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি, এখানে দেখুন এটি হলো তার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এবং এখানে বল দেওয়া হয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়ার মাধ্যমে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে এখানে স্টাফ নার্স গ্রেড 2 পোস্টে রিক্রুট করা হচ্ছে। ঠিক আছে, এখানে দেখুন অনলাইন আবেদন প্রক্রিয়ার যে রেজিস্ট্রেশন এবং সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, যেটি হলো 3/11/2021 থেকে 18/11/2021 মধ্যে আবেদন প্রক্রিয়া করতে হবে। ঠিক আছে, এবং এখানে দেখুন অ্যাপয়েন্টমেন্ট লেখা আছে টেম্পোরারি, বাট এখানে আপনাদেরকে কাজটি করতে হবে পার্মানেন্ট। ঠিক আছে, এবং এখানে দেখুন বেতন কত দেওয়া হবে, বেতন এখানে লেভেল লাইনের বেতন দেওয়া হবে এবং 29,800 টাকা যেটি। ঠিক আছে, এবং এখানে আরও বল দেওয়া হয়েছে ভ্যাকেন্সি টেবিল একটি দিয়ে দেওয়া হয়েছে, যেটি দেখুন এখানে পোস্ট নেম দেওয়া আছে GNM ফিমেল। হ্যাঁ, এখানে টোটাল যে শূন্য পদ আছে 3,577টি, যেটি UR SC ST OBC এবং আদার্স যে ক্যান্ডিডেটস আছে তাদের জন্য ভ্যাকেন্সি টেবিলটা অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। নেক্সট পোস্টটি দেখুন GNM ML, অর্থাৎ এখানে পুরুষদের জন্য এখানে দেখুন ভ্যাকেন্সির যে টোটাল শূন্য পদ সেটি হলো 397টি, এবং টোটাল যে শূন্য পদ আছে ছেলে মেয়ে সব মিলিয়ে তো এখানে 3,974টি। ঠিক আছে, এবং এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, দেখুন প্রথমত আপনাকে এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশান লাগছে সেটি হলো সেকেন্ডারি এবং হাই সেকেন্ডারি GNM, সাথে এখানে ডিপ্লোমা লাগছে যেটি ডিজায়ারেবল। ঠিক আছে, এবং এখানে ট্রেনিং এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটি কিন্তু ডিজারেবল। ঠিক আছে, এখানে আরও বলা হয়েছে দেখুন এসেন্সিয়াল কোয়ালিফিকেশানের সাথে সাথে এখানে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে, এবং সাথে দেখুন ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিলের আপনাদের যে নার্সিং ট্রেনিংটি হয়ে থাকে সেটি কিন্তু করে থাকতে হবে। ঠিক আছে, এবং সাথে এখানে সি নম্বর পয়েন্টটি দেখুন বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে কিন্তু আপনাদেরকে রেজিস্ট্রেশন থাকতে হবে, সাথে আপনাদের এখানে বাংলা এবং নেপালি সম্পর্কে মানে লিখতে বা বলতে সক্ষম থাকতে হবে। ঠিক আছে, এখানে বয়সসীমা কত চাওয়া হয়েছে, না বয়স হতে হবে 20-39 বছর বয়সী হতে হবে এবং 1/1/2021 অনুযায়ী। ঠিক আছে, বয়সে ঊর্ধ্বসীমায় কিন্তু আপনারা ছাড় পেয়ে যাচ্ছেন, যেটি ক্যাটাগরি ওয়াইজ অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এখানে আরও বলা হয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়ার যে ফি রাখা হয়েছে সেটি হলো 210 টাকা। এক্ষেত্রে যদি আপনারা এসসি এসটি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপস হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন। এবং এখানে নিচের দিকে স্ক্রল করে দেখুন এখানে এক্সপিরিয়েন্স রাখা হয়েছে কিছু গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরে। ঠিক আছে, যদি এখানে আপনাদের এক্সপিরিয়েন্স থাকে বিশেষভাবে আপনারা কিন্তু পয়েন্ট পাবেন, এবং আপনারা অবশ্যই কিন্তু নোটিশটি ডাউনলোড করে এই সব খুঁটিনাটি পয়েন্টগুলি পড়ে নেবেন। এবার চলে যাই নেক্সট যে ভ্যাকেন্সি আছে, অর্থাৎ নেক্সট নোটিশটি পড়ব আমরা। অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড অফিসিয়াল বিজ্ঞপ্তিটি, এখানে দেখুন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আগের মতনই সেম একই পোস্টে রিক্রুট করা হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2 পোস্টে, অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে, এবং এখানে দেখুন রেজিস্ট্রেশন এবং সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, এখানে সময়সীমা যা আছে সেটি হলো 3/11/2021 থেকে 18/11/2021। ঠিক আছে, এবং এখানে দেখুন বেতন কত দেওয়া হবে 29,800 টাকা। এবার এখানে দেখুন আসল যে জিনিস সেটি হলো ভ্যাকেন্সি টেবিল, এখানে ভ্যাকেন্সি কত আছে, না 2,140টি মোট শূন্য পদ আছে যেটি শুধুমাত্র মহিলা প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে, এবং ক্যাটাগরি জেনারেলদের জন্য এসটি এসসি ওবিসিদের জন্য কত কী ভ্যাকেন্সি আছে সব কিন্তু এখানে ডিটেলে বল দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার দেখুন এই পোস্টগুলির জন্য কিছু এসেন্সিয়াল কোয়ালিফিকেশান রাখা হয়েছে, না এখানে বলা হয়েছে আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, এবং সাথে কিন্তু এখানে
ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিলের স্বীকৃত বেসিক বিএসসি নার্সিং ট্রেনিংয়ের কোর্স থাকতে হবে। এখানে দেখুন সি নম্বর পয়েন্টে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে, এবং ডি পয়েন্টে আরও বলা হয়েছে বাংলা বা নেপালি ভাষায় আপনাকে লিখতে বা বলতে জানতে হবে। ঠিক আছে, এখানে বয়সসীমা কত চাওয়া হয়েছে না দেখুন, এখানে বয়স বল দেওয়া হয়েছে 20 থেকে 39 এর মধ্যে বয়স রাখা হয়েছে 1/1/2021 অনুযায়ী। ঠিক আছে, এখানে বয়সের ঊর্ধ্বসীমায় কিন্তু আপনারা ছাড় পেয়ে যাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ, যেগুলি অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এবং এখানে আবেদন প্রক্রিয়ার যে ফি রাখা হয়েছে সেটি হলো 210 টাকা। এক্ষেত্রে যদি এসটি এসসি বা আপনারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপস হয়ে থাকেন তাহলে গভর্নমেন্টের রুল অনুযায়ী সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আবেদন করতে পারবেন। এবার এখানে কিছু এক্সপিরিয়েন্স রাখা হয়েছে দেখুন, ঠিক আগের পোস্টগুলির মতনই। ঠিক আছে, যেখানে পরপর সব বল দেওয়া হয়েছে, ডিটেলে খুঁটিনাটিভাবে সব বল দেওয়া হয়েছে। আপনারা নোটিশটি ডাউনলোড করে সব ভালোভাবে কিন্তু পড়ে নেবেন। পশ্চিমবঙ্গের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে এই দুটি চাকরি বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রায় 6000 শূন্য পদে স্টাফ নার্স পদে রিক্রুট করা হচ্ছে। ঠিক আছে, সব মোটামুটি আমি ভিডিওতে ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, আসল আসল পয়েন্টগুলি আরও আপনারা বিশদভাবে দেখে নেবেন। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু চাকরি খবর নিয়ে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন।